2024-25 সালে কারা জাপানে আসবেন, কারা জাপানে আসবেন না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোয়াজ ফ্রম ওসাকা, জাপান। কিছুক্ষণ বকবক করব 2024 সালের মধ্যে কারা জাপানে আসবেন আর কারা জাপানে আসবেন না। আজকে কাজ শেষ করে মাত্র বাসায় আসছি, বাসায় এসে খাওয়া দাওয়া করছি, তো ভাল লাগতেছে না, যার কারণে ভাবলাম যে এটা ভিডিও করে ইউটিউবে আপলোড করি আর দেখি যে ইউটিউবে আমার কোনো পরিচিত লোকজন আছে কি না, বা আমার ভালোবাসার মানুষজন আছে কি না, আমাকে ভালোবাসে কি না, সেটা দেখার জন্য আজকে টেস্ট করতেছি ভিডিও করে। তবে ইনফরমেশন বাই 100% পাক্কা ইনফরমেশন, ইনফরমেশনে কোনো ভেজাল নাই, কারণ আমি 2 বছর ধরে জাপানে আছি, প্রচুর পরিমাণে অভিজ্ঞতার সম্মুখীন, আর আমার আশেপাশে 10-12 বছর ধরে বসবাস করতেছে এমন ভাই ব্রাদারও আছে, তাদের অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা প্লাস করে আজকে বলবো জাপানে কে কে আসবেন 2024 সালে আর কে কে আসবেন না। তো জাপানে যদি আপনার আসতে হয় তাহলে আপনি জাপানে আসবেন হচ্ছে কম বয়সে, মানে আপনি যখন বাচ্চা, বাচ্চা বলতে কী বোঝায়, বাচ্চা বলতে অতটাও বাচ্চা না, মানে এইচএসসি পাস করছেন। মূলত বাংলাদেশ থেকে যদি কেউ এইচএসসি পরীক্ষা পাস করে থাকেন তাহলে সে জাপানে আসার জন্য কোয়ালিফাইড, মানে জাপানে সে আসতে পারবেন। তো জাপানে তারাই আসেন যারা এইচএসসি পাস করছেন মাত্র বা কিছুদিন আগে করছেন, কারণ তাদের সামনে বড়টা লম্বা সময় থাকে জীবনে স্ট্রাগল করার জন্য বা জীবনে কিছু করার জন্য। তো এইচএসসি পাস করার পরে যদি আপনি জাপানে আসেন, আপনার প্রায় 4টা বছর লাগবে জাপানে সেটেল হইতে। জাপানের 2 বছরের ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে এরপরে আপনি ভালো একটা সেনমনগাক্কো বা ভালো একটা ইউনিভার্সিটিতে যদি পড়েন, পড়ার পরে আপনার ভালো একটা চাকরি আছে বা ভালো একটা ভবিষ্যৎ আছে তাদের জন্য আছে, যারা এইচএসসি মাত্র পাস করছে বা এখনও তেমন একটা বড় হয় নাই। শুধু এইচএসসি পাস করলে যে চলে আসবেন তা কিন্তু না, এখানে ঝামেলার একটা লেগে আছে। তারাই আসবেন যাদের বাসার থেকে জাপানে আসার জন্য যে খরচটা বহন করবে, সেই খরচটা যদি আপনি আবার 2 থেকে 4 বছরের মধ্যেও বাসায় না পাঠাইতে পারেন, তারপরে যদি আপনার বাসায় কোনো সমস্যা না হয় তাইলে ভাই আপনি আসতে পারেন। কারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, তবে আমি নিজে মধ্যবিত্ত পরিবারের ভাই, আমার জাপানে আসার পিছনে আমার বাবা মা যে কী পরিমাণে স্ট্রাগল করছে আর কেমন টাকা পয়সা ম্যানেজ করছে এটা একমাত্র আমি জানি, যার জন্যে আমি ব্যাপারটা বুঝতেছি, ঠিক আছে, যার জন্য আমি ব্যাপারটা বুঝতেছি যে আপনি যদি এরকম একটা সিচুয়েশনে পড়ে যান যে আপনার জাপানে আইসে আপনার সাথে সাথে আপনার টাকা পয়সা আবার বাসায় পাঠাইতে হবে, নাহলে আপনার বাসায় প্রবলেমে পড়ে যাবে, তারা ভাই আইসেন না, ঠিক আছে, আসলে পরে আপনার টাকা তো ভাই দিতে পারবেন কিন্তু আপনার জীবন আর জীবন থাকবে না, আপনি মানে কী বলবো মানুষ থাকবেন না, আপনি হয়ে যাবেন রোবট না, রোবট তো কী ভাই, রোবট তো মাঝে মাঝে ব্যাটারি শেষ হয়ে যায়, আপনার ব্যাটারি শেষ হওয়ার কোনো ওয়ে থাকবে না, আপনার শুধু ডাইরেক্ট লাইন দিয়ে আপনার চালাইতে হবে, ঠিক আছে, আপনি না পারবেন ঘুমাইতে, না পারবেন খাইতে, না পারবেন বসতে, না পারবেন উঠতে, মানে আপনি শেষ, এরকম একটা অবস্থা আপনার হয়ে যাবে। যাই হোক, ওইসব ব্যাপার বাদ দিয়ে আপনি যদি এইচএসসি পাস করার পরে আপনার যথেষ্ট পরিমাণ টাকা পয়সা থাকে আর যথেষ্ট পরিমাণ সময় থাকে হাতে যে না আমি আস্তে আস্তে জীবনে একটা কিছু করব, তারা চোখবিধে জাপানে চলে আসেন, আপনার জন্য খুবই ভালো হবে। যদি না জাপানের থেকেও ভালো কোনো কান্ট্রি আপনার হাতে না থাকে, এর থেকে যদি ভালো কোনো ওয়ে থাকে থাকে তাহলে ভাই সেখানে যান, কারণ দেখা জাপানে অনেক কষ্ট, কাজবাজ করতে হয় তো আগেই বললাম। আর এখন বলবো হচ্ছে জাপানে কারা আসবেন না, জেত্তাই, জেত্তাই মানে কি জান, জেত্তাই মানে হচ্ছে 100% আসবেন না, এরা হচ্ছে বুইরারা, বুইরা বলতে সরি মাইন্ড করেন না, বুড়া বলতে হচ্ছে যাদের 30-35 বছর হয়ে গেছে তারা, মানে অন্য অন্য ভিসা পাইলে ভাই ওকে, আমি কিন্তু কথা বলতেছি হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায়, আপনি যদি অন্য কোনো ভিসায় আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, জাপানে আপনি ঢুকতে পারলে আপনার জন্য লাভ, যদি আপনি যদি কেউ ওয়ার্ক পারমিট ভিসায় জাপানে সরাসরি আসতে পারেন তার জন্য তো ভাই লটাই লেগে গেল, ঠান্ডা লাগতেছে আমার। তো যেটা বলতেছিলাম, যদি কেউ ওয়ার্ক পারমিট ভিসায় জাপানে আসতে পারেন তার জন্য লড়াই লেগে যাবে, কারণ জাপান হেভি সুন্দর কান্ট্রি ভাই, জাপান খুবই সেফ কান্ট্রি, কিন্তু কাজ বেশি করতে হয় আর কি। তো যাদের ভাই বয়স 30 বছর হয়ে গেছে তারা জাপানে আইসেন না, মানে স্টুডেন্ট বেশি আইসেন না, এটা আপনার জন্য মানে প্যারা হয়ে যাবে প্রচুর পরিমাণে। আসতে পারেন, আসতে যেতে পারবেন না তা না, আসতে পারবেন এবং ভালো থাকতে পারবেন, কারা যাদের হাতে অপরন্ত সময় আছে, আপনার 2-4 বছর নষ্ট করলে আপনার সমস্যা নাই, তারা আসতে পারবেন। মোটামুটি 30 বছর হয়ে যাওয়ার পরে তো বাংলাদেশের মানুষ আর ইনকাম না করে থাকতে পারে না, তো ইনকাম যদি না করতে পারেন 30 বছর বয়স হয়ে তাহলে সেই পুরুষ আর পুরুষ থাকে না বাংলাদেশে, এই কারণে বললাম এই কথাটা যে আপনার যদি 30 বছরের বেশি হয়ে যায় আপনি আর জাপানে এই এই ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট বিষয়ে আসেন না, যদি জব বিষয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ, বা অন্য কোনো বিষয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ, ওইটা আপনার জন্য বেটার অপশন, কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট বিষয়ে আসেন না। আর আসতে পারবেন কারা, যাদের 30 বছর কেন, যাদের 35 বছর হয়ে গেছে তারাও যদি বলেন যে না আমি ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট বিষয়ে যাবো, আসতে পারবেন, তাদের হাতে অপরন্ত সময় আছে, মানে সময় হইতেছে ভাই মেন ব্যাপারটা, ঠিক আছে, জাপানের সময় যে কী জিনিস,
এই সময় যে জাপানের কি জিনিস ভাই, এটা একমাত্র যারা জাপানে থাকে তারাই বুঝতে পারে যে আসলে সময় কি জিনিস, সময় ব্যাপারটা যে কতটা মারাত্মক জিনিস জাপানের জন্য, এটা একমাত্র জাপানে যারা থাকে তারাই বুঝতে পারে। তো এই কারণে আমি বলতেছি যাদের হাতে সময় আছে তারা জাপানে আসেন, সমস্যা নাই। আর 30 বছরের পরে যদি আপনি জাপানে আসেন, আপনার যদি সময় না থাকে, তাহলে ভাই আপনি তো কিছু করতে পারবেন না, না আপনার দৌড়াদৌড়ি করতে হবে, শুধু কাজ বাজ করতে হবে, এদিক ওইদিকে দেখবেন যে টাকার ছড়াছড়ি, কিন্তু মাস শেষে যখন আপনি বাসায় টাকা পাঠাতে যাবেন, তখন দেখবেন আপনার পকেটে কিছুই নাই, মানে বাসায় টাকা পাঠানোর মতো কোনো টাকাই নেই আপনার কাছে, কেমনে পাঠাবেন? জাপানের সরকার যে কি পরিমাণ চালাক ভাই, উপর থেকে বোঝা যায় যে না জাপান ভালো, জাপানে গেলে পরেই 1 লাখ 1.5 লাখ, অনেকে 2 লাখ টাকা ইনকাম করে, অনেকে 3 লাখ টাকা ইনকাম করে, কিন্তু জাপানের সরকার যে কি পরিমাণ চালাক আর কত বড় একটা জাল বিছায় রাখছে, এটা কিন্তু জাপানে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি যত টাকায় কামান না কেন, আপনার এখানেই খাইতে হবে, এখানেই খাইতে হবে, এই দেশেই খরচ করতে হবে, আপনি অন্য দেশে নিয়ে খরচ করবেন সেটার উপায় নাই, আপনি যত টাকায় কামান না কেন আপনার এই দেশেই খরচ করতে হবে। এরা এরকমভাবেই সিস্টেমটাকে বানায় রাখছে। আর আজকে যে কথাগুলো বললাম এগুলো ভাই হচ্ছে খাঁটি কথা, 100% খাঁটি সরিষার তেল, এখানে কোনো মধু টধু মিশানো নাই, এখানে এই কথা কোনো মিষ্টি না, ঠিক আছে? মিষ্টি না হলেও কথা কিন্তু খাঁটি। আপনার যদি মনে হয় যে না পাগল মাগল দিন ধরে কাজ করে এখন এসে তাং ফাং করতেছে, উল্টো পাল্টা কথা বলতেছে, আপনি কাম টু জাপান, ঠিক আছে? আপনি জাপানে আসেন এবং জাপানের পরিস্থিতি দেখেন, তারপরে আমার সাথে দেখা করবেন। ভাই তুই কই রে ভাই, তোর ভিডিওটা দেখছিলাম আমি, আমি তো বুঝি না এই ব্যাপারটা, ঠিক আছে? জাপানে এসে আপনি ফাইসে যাবেন ভাই, যদি আপনি আপনার যদি 30 ইয়ার্স ওল্ড হয়ে থাকে, মানে আপনার যদি 30 বছর বয়স হয়ে থাকে আর আপনার হাতে যদি কোনো সময় না থাকে ভবিষ্যতের জন্য, 2 থেকে 4 বছর যদি সময় না থাকে, তাহলে আপনি জাপানে আইসেন না। যাদের বয়স বেশি হয়ে গেছে তারা একটু চিন্তা ভাবনা করে আইসেন, কারণ আপনি আসার সাথে সাথে জাপানে টাকা পয়সা ইনকাম করতে পারবেন না, পারবেন টাকা হরো ইনকাম করবেন কিন্তু টাকাটা রাখতে পারবেন না ভাই, মানে আপনি চাইলেও রাখতে পারবেন না, এখানে প্রচুর পরিমাণে খরচ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের বকবক এই পর্যন্তই, আর ভালো লাগতেছে না, পানি খাবো, ঘুমাবো, বাই বাই।